পঞ্চম নির্বাচনে কালচিনি ব্লকের জয়গার তৃণমূলের হার নিশ্চিত, তাই সেই হারের দায় নিতে পারবে না। তাই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন জয়গা তৃণমূল নেতা ও তৃণমূল মাইনরিটি সেলের ব্লক সভাপতি আব্দুল মানিক। তবে দল থেকে সরে দাঁড়াননি তিনি, তিনি তৃণমূলে থাকবেন শুধুমাত্র সাধারণ সমর্থক হিসেবে। আব্দুল মানিক জয়গা দু অঞ্চলের তৃণমূলের ইলেকশন কমিটির কো কনভেনর এবং তৃণমূল মাইনরিটি সেলের কালচিনি ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন। তার অভিযোগ, বর্তমানে দলের পুরাতন নেতা ও কর্মীরা দলের সম্মান পাচ্ছে না, এমনকি কোনো জায়গায় তাদের ডাকা হয় না, পার্টির মিটিং গুলিতেও তাদের আমন্ত্রণ দেওয়া হয় না, ভোট প্রচার চলছে সেই সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি বলে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এই বিষয়ে উল্লেখ্য, মনোনয়নপত্র পর্ব শুরু হতেই জয়গা এলাকার একের পর এক তৃণমূল নেতৃত্ব দল ছেড়ে অন্য দলে যোগদান দিয়েছে। তারপরে থেকে কোনো রকম আমরা কোনো পার্টির কর্মসূচি এবং কোনো রকম কাজের মধ্যে আমরা কোনো রকম নেতা এরকম পার্টির কাজের মধ্যে আমাদের ডাক পাই না, আমি না এবং আমরা অনেকেই আছে যে সেখানে ফাউন্ডার মেম্বার থেকে শুরু করে পুরনো, আমি যেরকম 2009 থেকে আমি দলটা করে আসছি, তো আমরা এটা 8 মাস ধরে যাবত আমরা ঘরে বসে, তো আজকের দিনে এখন দেখা যাচ্ছে নতুন করে অনেকে লোক আমাদের কালচিনি ব্লক কালচিনি পঞ্চায়েত সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন উনিও দল ছেড়ে চলে গেছেন জয়গা টু। এবার আমাদের যে প্রধান প্রধানও চলে গেছেন আমাদের দল ছেড়ে, এবং যারা সমর্থক যারা তৃণমূলে যারা পুরনো যারা জয়গা টুতে যারা পুরনো যারা টিএলসি তারা সকলে ছেড়ে চলে গেছে। তার দিকে তাকিয়ে যে বর্তমানে যে পরিস্থিতি ভালো নেই, এবং 8 মাস ধরে যেহেতু আমাদেরকে ডাকছে না, তো ভোটের কটা দিন বাকি আছে, আমরা কি করব সেখানে গিয়ে আর সম্মান হানি আর হতে চাই না। যেহেতু আমরা পার্টি করতে গিয়ে যে একটা কালচিনি মাইনরিটি ব্লক সভাপতি হিসাবে একটা কর্মসূচির মধ্যে আমরা যোগদান করতে পারি না, আমরা এক্স প্রেসিডেন্ট দু বছরের অঞ্চল সভাপতি চালানোর পরে তারপরে যদি কর্মসূচির মধ্যে হিসাবে আমরা গিয়ে সহযোগিতা করতে পারি না, আমাদেরকে ডাকা হয় না, তাহলে আজকে এই 15টা দিনের জন্য ইলেকশনের মুখে এই কেন বদনামের হাঁড়িটা নেব। কালকের দিনে এখানকার পরিস্থিতি যে সমস্ত লোক কিন্তু আজকে বিরোধী পার্টিতে, কেউ সিপিএমে গেছে, কেউ কংগ্রেসে গেছে, কেউ বিজেপিতে গেছে, সকলে কিন্তু যারা সমর্থক তৃণমূলের সকলেই কিন্তু আজকে দল ছেড়ে চলে গেছে। তো আজকে আমি আমার পোস্টটা ছেড়ে দিয়েছি, আমি কোনো দল ছাড়বো না, দলে আছি, আমি সাপোর্টার হয়ে দলের তৃণমূলের সাপোর্টার হয়ে আমি আছি। এই জন্য যে আড়েওয়ালা দিনে যে এখানকার পরিস্থিতি সেই রকম একটা ভালো নেই বলে এই জন্য সরে দাঁড়াটাই ঠিক বলে এই আমি ডিসিশন কি এটা কি ভরাডুবি হয়ে আশঙ্কা করছেন? সেই রকমই দেখা যাচ্ছে, তা দায় নেবেন না? সে দায় কিভাবে নেব? এখানে দায় নেওয়ার পর দায় যদি নেওয়া হতো তাহলে নিশ্চয়ই ওনারা আগে আমাদের সঙ্গে বসতেন। যেহেতু এখানে আমি অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম, যেহেতু আমার অঞ্চল চেয়ারম্যান ছিল, মাইনরিটি অঞ্চল প্রেসিডেন্ট ছিল, আরও ফাউন্ডার মেম্বার ছিল, অনেকেই ছিল সমর্থক, প্রধান ছিল, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যে অরুণা পরিয়ার উনি ছিলেন, তাহলে এনাদের সঙ্গে কেন বসা হলো না? আগের থেকে এটা আমার যে হাই কমান্ড যে আছে আমার যে ব্লক এবং জেলা ওনাদের কর্তব্য কী ছিল যে একটা বসে আলোচনা করি বা একটা ফিডব্যাক নেই কী পরিস্থিতি আছে? কই ওনারা তো কোনোদিনও আমাদের সঙ্গে বসার কোনো চেষ্টা করেনি। তো এখন এখন কি আছে 15 দিনের মধ্যে? আমরা কি ভগবান তো না যে একদিনে আমরা একদম পাহাড় করে দেব? পরিস্থিতির সকলেই তৃণমূলের যারা সাপোর্টার তারা আজকে সরে দাঁড়িয়েছে, মুখ ফিরে দাঁড়িয়েছে, আমি মুখ ফিরে দাঁড়িয়েছি, কিন্তু আমি পোস্ট আমি খারিজ করেছি, আজকে পোস্ট ছেড়ে আমি তৃণমূলের সাপোর্টার হিসাবে আমি আছি। কোনো দায়িত্ব থাকবেন না? না, কোনো দায়িত্ব, কোনো দায়িত্ব কি নিতে যাচ্ছেন না এখন? না, এখন আর কোনো দায়িত্ব নিতে চাচ্ছি না। এই বিষয়ে তৃণমূলের জেলা নেতা গঙ্গাপ্রসাদ শর্মা জানান, কেউ যদি দলে থাকতে না চায় তবে পদে থাকতে না চায় তাকে তো আর জোর জবরদস্তি করা যাবে না। তিনি জানান, পঞ্চায়েত ভোটে জয়গা তৃণমূলের ফল খুব ভালো হবে। দেখুন, কেউ দলে থাকতে চাইলে দল তাকে নিশ্চয়ই রামকে সম্মান দিয়ে রাখবে। আমি মনে করি না যে দল ওনাকে অসম্মান করেছে, সেটা ওনার ব্যক্তিগত বিচার বিবেচনা থাকতেই পারে। এখন কেউ যদি দল ছেড়ে চলে যায় তাকে তো আর আমরা দৌড়স্থি করতে পারবো না, সেটা ওনার নিজস্ব একটা স্বাধীনতা রয়েছে দল করার না করার। জয়গার রেজাল্ট, জিপি টুর রেজাল্ট আগামী দিনে।